অতিমারির কালো মেঘ সরেছে মাথার উপর থেকে, প্রয়োজন ফুরিয়েছে বলে সেদিনের কোভিড যোদ্ধারা কি ঘুরবেন সরকারি দুয়ারে দুয়ারে? ঠিক যেমন প্রখর রৌদ্রে দাঁড়িয়ে শীতের হাড় কাঁপুনি ঠান্ডা অনুভব করা যায় না, তেমনই অনেক কিছু কঠিন পরিস্থিতির পার হলে মনে থাকে না পারনির কথা। ফিরে চলুন 2020 সালে, করোনা কাটার বৃদ্ধ গোটা পৃথিবী, পুলিশ প্রশাসন সাংবাদিক স্বাস্থ্যকর্মী বাদে রাস্তায় নেই কেউ, ধীরে ধীরে আক্রান্ত হচ্ছেন ফ্রন্টলাইন ওয়ার্কাররাও, চোখের সামনে আগুন দেখে ঝাঁপ দেবে, অথচ বিপুল পরিমাণে স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। সরকারের কাতর প্রার্থনা ছিল যুব সমাজকে এগিয়ে এসে করোনার ভয়াল গ্রাস থেকে মনুষ্য সমাজকে বাঁচানোর, কিন্তু সে সময় জীবিকার থেকেও জীবনের মূল্য যে অনেক বেশি ছিল তার প্রমাণ এখন মিলছে। 2020 সালে শান্তিপুর ব্লকের বিভিন্ন এলাকায় আশাকর্মী নিয়োগ সংক্রান্ত 10টি আসনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আবেদন জমা পড়েছে মাত্র 7টি। সুতরাং বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ানক ছিল। কিন্তু সেই সময়ে বেশ কিছু যুবক যুবতী মূলত সমাজ সেবায় ব্রতী হয়ে এগিয়ে এসেছিলেন কোভিড আক্রান্তদের সেবায়। অত্যন্ত কাজ থেকে তাদের পরিষেবা দিতে গিয়ে কখনো আক্রান্ত হয়েছেন তারা নিজেরাও, কিন্তু হাল ছাড়েনি কখনো। আজ অতিমারি পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, উঠে গেছে সমস্ত সেফ জোন, সাময়িক চিকিৎসা কেন্দ্র, কিন্তু যারা দুচোখে স্বপ্ন নিয়ে এসেছিল মানুষের সেবা করার তাদের প্রয়োজন ফুরিয়েছে। তবে পুরস্কার বলতে কি শুধুমাত্র একটি শংসাপত্র? স্থানীয় বিডিও এসডিও সমস্ত সরকারি দুয়ারে দুয়ারে তারা আবেদন জানিয়েছেন সেবা করার সুযোগ দেওয়ার জন্য, লাভ হয়নি কোনো। আজ বাধ্য হয়েই জেলার সর্বোচ্চ প্রশাসন মহকুমা শাসকের কাছে আবেদন জমা দিলেন তারা। শুধু শান্তিপুর ব্লকের দেবদূত সৌরভ, অনুরণন, বর্ণালী, সুচিত্রারা নয়, রাজ্যের বিভিন্ন ব্লক শহরে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা লড়াইয়ে সামিল হয়েছিল এই রকম সহস্রাধিক যুবক যুবতী, যাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হয়নি এখনো। তাই আন্দোলনে জোরালো নয় তবে হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। এই প্রসঙ্গে শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র জানান, রাজ্যের অন্য সমস্ত জায়গার সেফ হোমের মতো শান্তিপুর ব্লকের সেফ হোমে যারা কাজ করেছেন তাদের কোভিডের দ্বিতীয় ওয়েভের সময়কার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই শান্তিপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তাদের কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের করম থেকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, যেটা তাদের ভবিষ্যতে সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের পরীক্ষায় কাজে লাগতে পারে বলে আমরা আশাবাদী। ভবিষ্যতে কোভিডের আরও কোনো ঢেউ এলে অবশ্যই সেফ হোম আবার খুলতে পারে এবং সেখানে তাদেরকেই নেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। যদিও তারা অতিমারী পরিস্থিতি ও সেফ হোমের এস্টাবলিশমেন্ট অস্থায়ী জেনেই কাজে ঢুকেছিলেন এবং বর্তমানে সরকারি আদেশ অনুসারে সেফ হোমগুলি বন্ধ করা হয়েছে, তাই এই মুহূর্তে তাদের জন্য কিছু করার সুযোগ আমাদের নেই, তবুও তাদের আবেদনপত্র আমরা সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে দেখে শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পাঠিয়েছি এবং তাকে অনুরোধ করেছি এই মুহূর্তে তাদের যদি কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায়। কোভিড যোদ্ধারা জানিয়েছেন ইতিমধ্যে বেশ কিছু সরকারি চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়েছে, কিন্তু তাদের কথা মনে রাখা হয়নি। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষিত রাজ্যব্যাপী স্বাস্থ্যকর্মী নিয়োগের 11,521 জনের মধ্যে তারাও থাকবেন, এই প্রার্থনাই করেছেন কোভিড যোদ্ধারা। আমরাও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাদের মনস্কামনা পূর্ণ করার শুভকামনা জানাই। যখন শুরু হয় তখন আমরা সেফ হোমে কর্মরত হই এবং আমাদের বিভিন্ন জনকে ফোন করে ডাকা হয়েছিল যে তোমরা কাজ করবে কিনা, তখন আমরা এক কথায় রাজি হয়ে গেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এ হলো, আমরা দেখলাম যখন আমাদের কাজটা বন্ধ হয়ে গেল আমাদের জানানো হয়নি যে আমাদের কোথাও শিফট হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, কিন্তু এটা দুঃখজনক ঘটনা। আর শান্তিপুর ব্লকে ভিআরপিতে নিয়োগ হলো মিনিমাম 100-150 জন ছেলে মেয়ে। তা আমরা এই কোভিড সিচুয়েশনে মহামারীর মধ্যে নিজের পরিবারকে পেছনের দিকে ঠেলে আমরা এই কাজ করেছি। আমরা সেখানে খাওয়া পর্যন্ত পেতাম না, আমার বাড়ির থেকে বাড়ির লোকজন দূর থেকে খাবার দিয়ে যেত এবং আমরা যখন কাজ থেকে বাড়ি ফিরতাম তখন আমাদের সঙ্গে আশেপাশের লোকজন বাজে ব্যবহার বন্ধ করেছিল। তাহলে এত কাজ করেও আজকে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি দপ্তরে ক্যাজুয়াল হিসেবে নিয়োগ হচ্ছে। কিছুদিন আগে ভিআরপিতে নিয়োগ হলো শান্তিপুর ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতে। তা আমরা কী অপরাধ করলাম যে আমাদের ওখানে আমাদের সবাইকে না নিয়ে যদি কিছু সংখ্যক মানুষকে যদি ছেলেকে নেওয়া হতো তাহলে আমরা খুশি হতাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের এই দাবিগুলো আমাদের কিছু ভাবার জন্য
আপনার কাছে আমাদের দাবি, আপনি একটু দেখুন এগুলো। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুভাষী ভরচার্জ, রিসেপশনিস্ট শান্তপুর সেভম। কৃষ্ণনগরে আমরা আমাদের কিছু দাবি জানাতে যাচ্ছি। যখন এই পরিস্থিতিতে প্রথম যখন কয়েকজন লোককে নেওয়া হয়েছিল কোভিড যোদ্ধা হিসাবে, তখন আমাদের সঙ্গে অনেক আরও অনেকে ছিল, কিন্তু অনেকে পালিয়ে যায় কাজটা ছেড়ে, একদিন ডিউটি করে দুদিন ডিউটি করে তারপরে আর আসেনি। কিন্তু আমরা এই ডিউটিটা করে এসেছি এতদিন, এখন চাই না যে আমাদের আর ছাড়িয়ে দেওয়া হোক। আমরা চাইছি আমাদের নিয়ত কাজে নেওয়া হোক, স্থায়ীকরণ করা হোক, এটাই আমাদের দাবি। কতজন সংখ্যায় তোমরা এখানে কাজ করতে মোটামুটি? আমরা প্রায় 14 জনের মতন কাজ করতাম। আজকে কোথায় চলেছো সকলে মিলে? কৃষ্ণনগর ডিএম অফিসে যাচ্ছি আমরা। এর আগে কোথায় কোথায় জমা দিয়েছো? এর আগে আমরা জমা দিয়েছি হচ্ছে বিএমএ জমা দিয়েছি, বিডিও সাহেবকে জমা দিয়েছি, এসডিওতে জমা দিয়েছি, এসএনকে জমা দিয়েছি। তারা কি বললেন? তারা বললেন যে দেখছি কি করা যায়। এখনো তারা শুধু কাগজে কলমে কিছু বলেনি, এমনি মুখে আশ্বাস দিয়ে গেছেন যে ঠিক আছে, দেখছি, ভাবছি কিছু করা যাক। কি নাম তোমার? আমার নাম সুচিত্রা সেন। কি কাজ করতো? আমি শান্তিপুর সেফ হোমে ওয়ার্ড বয়ের কাজ করতাম। আমরা শান্তিপুর সেফ হোমের স্টাফ, আমরা প্রত্যেকেই। আমরা ডিএম এর অফিসে যাচ্ছি আমাদের একটা দাবি নিয়ে, সেটা হচ্ছে যখন দেশের চারিদিক বন্ধ হয়ে গেছিল, কেউ ঘর থেকে বেরোচ্ছিল না, তখন একমাত্র চারটে মানুষ ছুটে চলেছে, যারা হচ্ছে স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ এবং বিভিন্ন এমার্জেন্সি সার্ভিস যারা দিয়ে থাকে। তাদের মধ্যে একের পর এক আক্রান্ত হচ্ছে, ডাক্তাররা আক্রান্ত হচ্ছে। তখন আমরা কিন্তু জানতাম না যে এই কাজ করে আমরা মাইনে পাবো কি না পাবো, বা কি করব না করব, কিচ্ছু জানতাম না। আমরা ভেবেছিলাম যে মানুষের পাশে দাঁড়াতে হবে, আর সেই মানুষের পাশে দাঁড়াতে হবে বলেই আমরা ছুটে এসেছিলাম। এবং যথাযথ অনেক রুগীকেই আমরা সুস্থ করেছি, অনেক রুগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। এবং তারপরে আজ যখন মহামারী কিছুটা কমানো গেছে, প্রায় নেই বললেই চলে, তখন আমাদের একেবারে বসিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে 11,591 জন স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ করা হবে। তো আমরা চাই যে সেখানে আমাদের অগ্রাধিকার দেয়া হোক, এবং আমরা সত্যি অসহায়। আজকে আমাদেরও পরিবার আছে, আমাদেরও মা ভাই বোন, কারোর বাড়ির স্ত্রী, কারো বাচ্চা আছে। তাই আমরা চাই আমাদের কিছু একটা করা হোক, যে যাতে আমরাও বিপদের দিনেও ছিলাম, আজকের দিনেও যেন সেইভাবেই থাকতে পারি। এর আগে কাউকে জানিয়েছেন? এর আগে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে, এসিএমওএইচকে এবং বিএমওএইচকে জানিয়েছি, এবং আজকে আমরা ডিএম এর কাছে জানাতে যাচ্ছি, দেখা যাক কি। আপনার নাম? আমার নাম অনুরণন নাথ, শান্তিপুর সেফ হোম এর ওয়ার্ড বয়। সেকেন্ড ওয়েভের সময় থেকে কোভিড ওয়ার্ড বয় হিসাবে কাজ করে আসছি এখানে। আমাদের সাথে আমাদের সুইপার দাদারা রয়েছে, আমাদের রিসেপশন দিদিরা রয়েছে, সবাই আমরা আজকে এক জায়গায় হয়েছি একটি বিশেষ বক্তব্য নিয়ে। আমরা সেকেন্ড ওয়েভের সময় যে কাজগুলো করে এসেছি, সেই কাজ জীবন হাতে নিয়ে আমাদের কাজ ছিল। সেকেন্ড ওয়েভ এখন বন্ধ হয়ে গেছে, এখন কোভিড মোটামুটি শেষ। তো এখন আমাদের স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে, আমাদের কাজে নেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমাদের রিএঙ্গেজ করা হোক। আপনাদের এমনি সার্টিফিকেট প্রদান করা হয়েছে না একটা? হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর যেটুকু যা পারিশ্রমিক সেটা কি দেওয়া হয়েছে? সেগুলো পেয়েছিলেন? দেওয়া হয়েছে অল্প কিছু, এখন আমাদের কোনো রেসপন্স করা হয়েছে। কিন্তু আপনারা সে সময় জানতেন তো যে এটা কন্ট্রাকচুয়াল বা একটা নির্দিষ্ট সময়ের জন্য? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি যে আপনাদের কাজ বন্ধ হয়ে গেছে, আপনাদের আর কোনো, আমাদের কিছুই বলা হয়নি, স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। এরকম নির্দেশ কিছু আসেনি? কোনো নির্দেশ আসেনি। কি নাম আপনার? দেবদূত ভট্টাচার্য। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।